মসদই এমসিএল ক্রিকেট টুর্নামেন্ট 2023 ইংরেজি আগামী বছর আরও ভালো কিছু উপহার দেবেন বলে এলাকাবাসীর দাবি। একজন মনিরুল ইসলাম কবিরের পথ চলা। টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ খানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। মনিরুল ইসলাম কবির টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মসদই গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন কাটে গ্রামে। স্কুল জীবন থেকে খেলাধুলা ও ছাত্র রাজনীতির প্রতি নেশা ছিল। তারপর উচ্চ মাধ্যমিক করতে ঢাকা চলে যায়। ঢাকা যাওয়ার পরে শুরু হয় বঙ্গবন্ধুর আদর্শে ছাত্র রাজনীতি। তারপর শুরু হয় এক ইতিহাস। তার অক্লান্ত পরিশ্রমে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হয়। মানুষের প্রতি ছিল তার ভালোবাসা। অসহায় মানুষকে নিয়ে ভাবত তিনি সবসময়। খেলাধুলা ও সামাজিক কাজে সবসময় নিজেকে নিয়োজিত রাখত। বর্তমানে মনিরুল ইসলাম কবির বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য। বাংলাদেশের সর্ববৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এমসিএল মসদই জনকল্যাণ সংঘের আয়োজনে মসদই যুব সমাজকে সাথে নিয়ে মনিরুল ইসলাম কবির একটি সুন্দর খেলা উপহার দেয়। এই ক্রিকেট টুর্নামেন্টে তার ভূমিকা ছিল অতুলনীয়। ক্রিকেট টুর্নামেন্টে সারা বাংলাদেশ সাড়া ফেলেছিল। প্রতিটি খেলায় তিনি অক্লান্ত পরিশ্রম করে মির্জাপুরবাসীকে একটা সুন্দর খেলা উপহার দিয়েছেন। খেলাধুলা প্রেমিক এই মানুষটি সমাজের সকল ভালো কাজে সবসময় থাকে। নিজ গ্রাম ও মির্জাপুরে সকল উন্নয়নমূলক কাজে তার ভূমিকা অতুলনীয়। দক্ষ এই রাজনৈতিকবিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত থেকে শক্তিশালী করতে মির্জাপুর অসহায় মানুষের পাশে থেকে সারা জীবন কাজ করতে চায়। মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে খেলাধুলার প্রতি আহ্বান জানান। মসদই গ্রামবাসী তাকে নিয়ে গর্ব করে থাকে। মির্জাপুরবাসী তার কাছ থেকে আরও সুন্দর সুন্দর খেলাধুলা ও সামাজিক সকল উন্নয়নমূলক কাজ আশা করে থাকে। আসছে 2023 ইংরেজি সালে মসদই এমসিএল ক্রিকেট টুর্নামেন্ট বড় আয়োজন করবেন বলে এলাকাবাসী তার কাছে এই প্রত্যাশা করছেন।